নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে বলবো, যে বিষয়গুলো আমাদের পক্ষে খুবই জানলে উপকৃত হব আমরা। এই জিনিসগুলো আমরা না জেনেই অনেক সময় গিফট হিসেবে আমাদের প্রিয়জনকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে গিফট করে থাকি, কিন্তু এই জিনিসগুলো আমাদের পক্ষে কি সমস্যা ডেকে আনতে পারে সেই নিয়ে তোমাদেরকে জানাবো। প্রথম হলো পারফিউম। পারফিউম আমরা কম বেশি সকলেই গিফট হিসেবে দিয়ে থাকি, কিন্তু পারফিউম উপহার দেওয়া সম্পর্কের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন তৈরি করতে পারে। তাদের ভালোবাসা সুগন্ধির সুবাসের মতো কিন্তু দ্রুত ম্লান হয়ে যেতে পারে। সে কারণে যখনই কেউ পারফিউম গিফট করবে, যাকে গিফট করা হচ্ছে তার উচিত কিছু পরিমাণ টাকা অবশ্যই যে গিফট করছে তাকে দিয়ে দিতে, তাহলে যে নেগেটিভ ব্যাপারটা থাকে সেগুলো কিন্তু কেটে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বরের মূর্তি। বাস্তু অনুসারে একজনের বাড়িতে একই ঈশ্বরের একাধিক মূর্তি থাকা উচিত নয়, এবং থাকলেও একই আসনে একাধিক মূর্তি রাখা কিন্তু উচিত নয়, তা গৃহের সমস্যা তৈরি করে থাকে। দেবী লক্ষ্মীর মূর্তি দান করা কিন্তু অশুভ, এবং গণেশ ঠাকুরের মূর্তি দান করলে নিজের সমস্ত সিদ্ধি চলে যায় বলে ধরা হয়। তৃতীয়ত হলো জুতো। জুতো উপহার হিসেবে দিলে যাকে দেওয়া হয়, অর্থাৎ প্রাপককে যে দিচ্ছে, কোনো না কোনো কারণে তার থেকে দূরে সরিয়ে দেয়। ঘড়ি যদি কাউকে গিফট করা হয়, সেই ঘড়ির সাথে সৌভাগ্য এবং সময়ও দেওয়া হয়, এটা দাতার জন্য ভালো নয়। তীক্ষ্ণ বস্তু। তীক্ষ্ণ বস্তুর মধ্যে পড়ছে ছুরি, কাঁচি, এগুলো ছুরি, সেট, কাঁচির মতো ধারালো জিনিস উপহার দিলে তা দাতা ও প্রাপকের মধ্যে সম্পর্ককে একটা সমস্যার দিকে নিয়ে যায়, অর্থাৎ একটা সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে। জল সম্পর্কিত আইটেম, যেমন অ্যাকোরিয়াম, জলের ফোয়ারা, জল সম্পর্কিত ফটোগ্রাফ, কচ্ছপ উপহার দেওয়া কিন্তু উচিত নয়, কারণ এগুলি তোমার ভাগ্য দেওয়ার প্রতীক এবং দাতার জন্য সমস্যা সৃষ্টি করবে। ওয়ালেট। ওয়ালেট কেনা উচিত এবং ব্যবহার করা উচিত উপহার দেওয়ার জন্য নয়, কারণ এর মাধ্যমে আমরা নগদ অর্থ সংরক্ষণ করি। এটি তোমাদের আর্থিক শক্তি অন্যকে কিন্তু দেওয়ার মতো। শুকনো ফুল। আজকাল আমরা সব ধরনের সূক্ষ্ম ও শুকনো পুষ্প পেয়ে থাকি। তাজা ফুল জীবন, প্রেম, আনন্দকে বোঝায়, কিন্তু শুকনো পুষ্প সুপ্ততা, অনুকরণ এবং স্থিরতাকে নির্দেশ করে থাকে। শুকনো ফুল নেতিবাচক বলে মনে করা হয়ে থাকে। রুমাল এবং স্টেশনারি। কলম উপহার দেওয়া কিন্তু অশুভ। তুমি যদি তোমার কাজের সাথে সম্পর্কিত জিনিসগুলো উপহার দাও, তবে তোমাকে তোমার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হবে। রুমাল উপহার দেওয়া তোমার এবং প্রাপকের মধ্যে একটা হতাশাজনক মানসিক অবস্থা সৃষ্টি করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে কোন নটা জিনিস আমরা গিফট হিসেবে দিলে আমাদের চলার পথে সমস্যায় আমরা পড়তে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।